আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়ী করে আনবো ইনশাল্লাহ। 7ই জানুয়ারি আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং নৌকা মার্কায় আমাদের ভোটটি দিব। আর সেই সাথে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমি অনেক অনেক অভিবাদন জানাচ্ছি। জননেত্রী যে এবার সিদ্ধান্ত নিয়েছেন এবং গণভবনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের সবাইকে ডেকে বলেছেন যে আমরা একই আসনে তো অনেক যোগ্য প্রার্থী আছে, কিন্তু সবাইকে তো এক আসনে 4-5 জনকে মনোনয়ন দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা মনোনয়ন পাননি তারা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান। আমরা সবাই আওয়ামী লীগের নৌকা মার্কায় যারা দাঁড়িয়েছেন এবং আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের মধ্যে যাদেরকে যোগ্য মনে করব তাদেরকে ইনশাল্লাহ 7ই জানুয়ারি আমরা ভোট দিয়ে জয়ী করে আনব। এবং কে এলাকার জন্য কাজ করেছে, কে মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছে, কার ব্যাকগ্রাউন্ড কতটুকু পোক্ত ভালো, কে দেশের জন্য কাজ করবে, সেগুলো সব বিবেচনাই আমরা রেখে আমাদের স্বতন্ত্র আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকধারী প্রার্থীদেরকে ভোট দিব এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে জয়ী করে আনব। স্বতন্ত্র প্রার্থীরাও আওয়ামী লীগেরই প্রার্থী আর নৌকা প্রতীকধারীরাও আওয়ামী লীগেরই প্রার্থী। এবং আমরা আমাদের বাংলাদেশের এই উন্নয়ন ধারা যেন অব্যাহত থাকে সেজন্য আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিব, তাকে জয়ী করতেই হবে। প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা আবারও দেখতে চাই। তার কারণ হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে যে উচ্চতার শিখরে নিয়ে গেছেন, উন্নয়নের শিখরে নিয়ে গেছেন, একমাত্র তার হাতেই নিরাপদ আমাদের এই বাংলাদেশ। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, পদ্মা সেতু এবং গৃহহীনদের যে গৃহ প্রদান করেছেন, বেকারত্ব দূর করেছেন, এ ধরনের বৈপ্লবিক পরিবর্তন একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আনা সম্ভব। যার হাতে নিরাপদ আমাদের এই দেশ, যার হাতে নিরাপদ আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ। আপনারা দেখেন আজকে আমাদের দেশ বিশ্বের জন্য কিন্তু একটি দৃষ্টান্ত হয়ে গেছে। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব সেক্টরে আমাদের যে উন্নয়ন সেটা কিন্তু বিশ্বে একটি আলোচিত বিষয় হয়েছে। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু এমনি এমনিতে বিশ্বনেত্রী হননি, হয়েছেন তার নিজের প্রজ্ঞা, মেধা, দূরদর্শী চিন্তা দিয়ে, কর্ম দিয়ে। এবং তিনি কিন্তু নিজের জীবনের এক চুল পরিমাণও পরোয়া করেন না। নেত্রীর একমাত্র চিন্তা এখন শুধু দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন আর মানুষের ভাগ্য উন্নয়ন করে যাওয়া। আজকে আমরা আমাদের টেক্সটাইল সেক্টরটাই দেখি, ছোট করেই দেখি, আমি ছোট পরিসরেই বলি যে আমাদের পোশাক, শাড়ি, কাপড় চোপড় আগে কখনোই বিদেশে যেত না, কিন্তু এখন কিন্তু বিদেশ থেকে এবং আশেপাশের দেশ থেকে অনেকে এসে আমাদের দেশে শপিং করেন, কেনাকাটা করেন। আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এত শত জানি না, আমরা দলমত নির্বিশেষে সব রাজনীতির ঊর্ধ্বে সব অঙ্কের হিসাবের বাইরে একটা কথাই বুঝি, যে আমাদেরকে ভালো রাখবে আমরা তাকেই চাই, আমরা তাকেই জয়ী করে আনতে চাই। প্রতিটা মানুষের অধিকার আছে একটু ভালো থাকার, একটু শান্তিতে থাকার, একটু উন্নত জীবনযাপন করার। এই সব কিছুই কিন্তু আমাদের জননেত্রী আমাদেরকে দিয়েছেন। নিজের ভালো কিন্তু পাগলও বোঝে, আর আমরা বুঝবো না সেটা কি হতে পারে? চলুন আমরা 7ই জানুয়ারি আমাদের জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাধারী যারা দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট তাদেরকে এবং নৌকার মার্কা পাননি কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আমরা বাছাই করে যারা যোগ্য তাদেরকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়ী করে আনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ি। সবার সাথে দেখা হবে 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।